জার্মানির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে। কাল শুরু বিশ্ব ইজতেমা, টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ভিড়। সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, মহেশখালী থেকে নারী শিশুসহ 31 রোহিঙ্গা উদ্ধার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি এমএজি ওসমানী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার পথে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সকাল 8:30 ঢাকা ত্যাগ করেন তিনি। দুপুর 1:15 মিউনিক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। দেশ দুটিতে 6 দিনের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। এরপর 17-19 ফেব্রুয়ারি আবুধাবি সফর করবেন শেখ হাসিনা। সেখানে তিনি 14তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেবেন। সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকও করবেন তিনি। 20 ফেব্রুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাতের 4 দিনের বিশ্ব ইজতেমা। এরই মধ্যে দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা ময়দানে এসে জেলাভিত্তিক খিত্তায় অবস্থান নিচ্ছেন তারা। আগত মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। আমরা আমাদের ব্যক্তি জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালিত করব। ইজতেমা এমন একটা জিনিস যার মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ দেশের ভিতরে ছড়িয়ে দেওয়া যাচ্ছে। আখেরাতে আমরা জান্নাতবাসী হতে পারি, এজন্য আমরা ইমানের মেহনত করা আমলের উপরে ওঠার জন্য চেষ্টা ফিকির করি। সকল বিভাগের সমন্বয়ে বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে করতে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ইজতেমা মাঠ তৈরি সহ বিভিন্ন সহায়তা করছে সিটি কর্পোরেশন। মুরব্বীরা আছেন, ওনাদের সবার ঐক্যবদ্ধর ভিত্তিতেই আমাদের এখানে বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। সেজন্য যা যা আনুষ্ঠানিকতা কাজ আছে, মাঠ তৈরি করা থেকে সব কিছুই আমরা এখানে তাদের সাথে থেকে সব কিছুই আমরা সহযোগিতা করছি। সমন্বয় বরাদ্দ এবং মাঠ পর্যায়ে কাজগুলো যাতে সময় মতো সম্পন্ন হয় তার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। র‍্যাবের 9টি ও পুলিশের 15টি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। অতীতে যে কোনো ইজতেমাতে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া তার চেয়ে অনেক অনেক বেশি ফোর্স ডিপ্লয়মেন্ট সহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এবারে জোর দিয়েছি সাদা পোশাকে নজরদারি এবং প্রযুক্তি নির্ভর যে নজরদারি। এবার শনি ও সোমবার 2 দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। রত্না জামান, 21 টেলিভিশন। সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে নারী ও শিশুসহ 31 রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাস চন্দ্র ধর জানান, গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীতে অভিযান চালায় পুলিশ। আটককৃতরা দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য সোনাদিয়া দ্বীপে নৌকায় ওঠার জন্য অপেক্ষা করছিল। পরে তাদের উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে 14 জন নারী, 6টি শিশু রয়েছে। দালালরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে তাদের এনেছিল। নিচ্ছি ইসলামিক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানীর মালিবাগে 2 পিকআপের সংঘর্ষ, 1 জন নিহত। নাটোরে বেড়েছে ফুল চাষ, অল্প পুঁজিতে বেশি লাভে কৃষকের আগ্রহ। আবারও আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় 2 পিকআপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। ভোর 5টার দিকে মালিবাগের আবুল হোটেলের সামনে মুরগির এবং মাছের পিকআপের মুখোমুখি সংঘর্ষে 1 জন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপর পিকআপের চালক পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চন্দনা চৌরাস্তা থেকে আবদুল্লাপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী। পুলিশ জানায় ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী যানবাহনে চাপ বেড়ে যায়। এছাড়া ইস্তেমাগামী মুসল্লিরা টঙ্গিমুখী হওয়ায় তৈরি হয় যানজট। 18 কিলোমিটার এলাকা জুড়ে থাকা যানজট কমাতে কাজ করছে হাইওয়ে পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড কৃষি। নাটোরে বেড়েছে ফুলের চাষ। অল্প পুঁজি ও শ্রমে বেশি লাভের কারণে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। একই জমিতে ফসলের পাশাপাশি চাষ হয় ফুল। বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ভালো দামের আশা চাষিদের। প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। গোলাপ, গ্লাডিওস, গাঁদা, রজনীগন্ধা, চেরি, কাঠবেলি সহ অন্তত 25 রকম দেশি বিদেশি ফুলের চাষ হচ্ছে নাটোরে। কয়েক বছর আগে বাগাতিপাড়ার ঠেঙ্গামারা গ্রামে কৃষি বিভাগের পরামর্শে এক ব্যক্তি ফুল চাষ শুরু করেন। তার সাফল্য দেখে অনেকে এতে আগ্রহী হয়ে ওঠেন। প্রতি বছর ফুলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং আবার আমরা লিজনে হলেও আবার ফুল চাষ করার সম্ভাবনা আছে। বাগান করার পর থেকে এই ফুলের খুব চাহিদা, দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। সারা বছরই ফুলের চাহিদা থাকে, তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভালোবাসা দিবস ঘিরে কাটতি বাড়ে কয়েক গুণ। বাংলাদেশের সব জায়গায় আমাদের এই ফুল সাপ্লাই হয়, বিশেষ করে ভালোবাসা দিবস 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের এই ফুলের চাহিদা অনেক গুণ বৃদ্ধি পায়। একই জমিতে ফসলের পাশাপাশি ফুলও চাষ হয়, এতে খরচ অনেক কমে যায়। এখান থেকে কৃষক প্রচুর পরিমাণে সে অল্প খরচে লাভবান হচ্ছে এবং ফুলের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। আশা করছে যে এই ফসলটা অল্প দিনের মধ্যে ভালো সম্প্রসারণ হবে। নাটোরে চলতি বছর 41 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে, দিন দিন তা বাড়ছে বলে জানান স্থানীয়রা। রত্না জামান, 21শে টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলাম ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইরানে আত্মঘাতী বোমা হামলায় রেভলিউশনারি গার্ডের 27 জন নিহত। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্রথম লেগে আয়াক্সকে 2-1 গোলে হারালো রিয়াল মাদ্রিদ। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জার্মানির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগ দেবেন আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে। কাল শুরু বিশ্ব ইজতেমা, টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ভিড়। সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, মহেশখালী থেকে নারী শিশু সহ 31 রোহিঙ্গা উদ্ধার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21shtv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21shtv24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।